মেয়ের ছবি প্রকাশ করে যা বললেন তিশা ফারুকী। গত 5 জানুয়ারি তারকা দম্পতি মোস্তফা সারোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা কোল আলো করে আসে একমাত্র ফুটফুটে কন্যা সন্তান ইলহাম নুসরাত ফারুকী। 6 মাস পেরিয়ে গেলেও সন্তানের মুখটা আড়াল করেই রেখেছিলেন তারা। অবশেষে সংসার জীবনের এক যুগ পূর্তি উপলক্ষে মেয়েকে প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি তিশা ফারুকী। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইলহামের সঙ্গে তিশা এবং তার হাস্যোজ্জ্বল 3টি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় নির্মাতা ফারুকী। আর ক্যাপশনে লিখেছেন, এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এবছরে আমাদের জীবনে এসেছে ইলহাম, আবার এবছরে চলে গেলেন আমার বাবা, আর এই বছরই আমাদের বিয়ের 12 বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কি এটা বোঝানোর মতো যুচ্ছয় শব্দ খুঁজতেছিলাম, তবে পাই নাই। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই 12 বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরও মধুরম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভাণ্ডারে। আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম, আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। প্রসঙ্গত 2009 সালে ফারুকী পরিচালিত 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন তিশা। এর পরের বছরই বিয়ে করেন তারা। তার আগে 5 বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা ফারুকী। 2005 সালে একটি শুটিংয়ে তিশাকে প্রপোজও করেছিলেন ফারুকী। তিশা তাতে সবুজ সংকেতই দিয়েছিলেন। এরপরই শুরু হয় তাদের প্রেম পর্ব। 5 বছর এভাবে চলার পর 2010 সালের 16 জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। 10ম বিবাহবার্ষিকীতে এসব অজানা কথা তারা নিজেরাই ফাঁস করেছিলেন একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে। শনিবার তিশা ফারুকীর দাম্পত্য জীবনের 12 বছর পূর্ণ হয়ে 13 বছরে পড়েছে। আর তাদের এই 13 বছরের দাম্পত্য জীবনে বর্তমানে একমাত্র উজ্জ্বল ভবিষ্যৎ হল তাদের একমাত্র ফুটফুটে সন্তান ইলহাম। প্রিয় দর্শক, তিশা ফারুকীর ফুটফুটে কন্যা সন্তান ইলহামকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর দেশ বিদেশের নানা আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।